স্ত্রীকে সুস্থ করে তুলতে কাতর আর্জি জানালেন স্বামী। স্ত্রী জটিল রোগে আক্রান্ত, চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের, অথচ পরিবারে নেই আর্থিক সংগতি। জানা গিয়েছে গত 2022 সালের ডিসেম্বর নাগাদ হঠাৎ জন্ডিস নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন শিলিগুড়ি পৌর নিগমের 33 নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির ব্লকটির রতন পালের স্ত্রী শিবানী পাল। পরবর্তীতে সুচিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে ভিন রাজ্যে পাড়ি দেন স্বামী রতন পাল। সেখানেই চিকিৎসকেরা জানান যে শিবানী পালের প্যানক্রিয়াসে ক্যান্সার হয়েছে। দীর্ঘ চিকিৎসা করিয়ে নিঃস্ব হয়ে যায় ওই পরিবারটি। পরবর্তীতে চলে আসে শিলিগুড়িতে। কিছুদিন স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে চিকিৎসা চালালেও বর্তমানে অর্থের অভাবে বন্ধ শিবানী পালের চিকিৎসা। সামান্য মোমো চাউমিন বিক্রি করে চারজনের সংসার চালান রতন পাল, বর্তমানে তাও বন্ধ হয়েছে। এই মুহূর্তে কিভাবে স্ত্রীর চিকিৎসা করাবেন তা ভেবে পাচ্ছেন না তিনি। অগত্যা চিকিৎসার জন্য সকলের কাছে কাতর আবেদন জানান রতন পাল। রতন পাল, কি হয়েছে আপনার মিসেসের? মিসেসের অ্যাকচুয়ালি হচ্ছে প্যানক্রিয়াটিস ক্যান্সার। আচ্ছা, কবে হলো, কিভাবে ধরা পড়লো এটা বলতে? এটা ধরা পড়লো ডিসেম্বর থেকে আর কি, তখন ছিল জন্ডিস ট্রিটমেন্ট করতে গিয়ে পরে ধরা পড়লো। এখানে কেমো, তিনটা কেমো, মানে নটা কেমো দেওয়া হয়েছে, তিনটাকে নটা করে কেমো দেওয়া হয়েছে, কেমো শেষ। এখন বলছে আয়দাবাদ আবার যান, যাবার সার্জারি করতে লাগবে। শিলিগুড়ি কোথায় দেখাচ্ছেন? শিলিগুড়িতে উনি সফট চিক হচ্ছে আন্ডারে, সো শিলিগুড়ি নার্সিংহোমে দেখাচ্ছি এখানে। তারপরে বাদ বাকি আমি এখানে দেখছি। হ্যাঁ, হায়দ্রাবাদ যেতে গেলে আমাদের প্রচুর টাকা দরকার। এমনি মোটামুটি 9 লাখ টাকার মতো খরচা হয়ে গেছে। আমার যা ছিল সব বিক্রি করে খরচা করে হচ্ছে। আমার কাজও নাই, বাড়িতে বসে আছি। মানে একটা ছোটোখাটো ব্যবসা করতাম, সেটা ব্যবসা বন্ধ। বাড়িতে একটা ছোটো ছোটো চাউমিন দোকান করতাম, সেটাও বন্ধ করে বসে আছি। আমাদের শুধু স্বাস্থ্যসাথী কার্ড থেকে কিছু টাকা আমার মানে হেল্প হয়েছে, যেটা ওই কেমতে আর কি সংস্থা আছে কিংবা অনেক লোক আছে যারা এই সমস্ত ব্যাপারে একটু সাহায্য টাজ্য করে। সবাই মিলে যদি হেল্প করেন, আমি একটু চিকিৎসাটা করে সুস্থ করতে পারি, এটাই আমার আর কি আশা আর কি।